আসসালামু আলাইকুম। কোয়েল পাখি কিনে ঠকে গেলাম। আসলে আমি কিছুদিন আগে 4-5টা পাখি কিনছিলাম থেকে, ওই যে বুটবাজার থেকে। নর্মালি পাখিগুলো বেচা দোকানে, ওগুলো থেকে। তো পাখিগুলো কেনার সময় আমি তো যতটুকু অভিজ্ঞতা অতটুকু দিয়ে আর কি ছেলে মেয়ে চেনার চেষ্টা করছি। দেখেন, এটা দেখে বোঝারই কোনো চান্স নেই যে এটা ছেলে পাখি, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু, এই যে ছেলে পাখি, এই যে এখানে চাপ দিলে ওই যে ফেনা বের হয়, দেখছেন? এটা ছেলে পাখি, কিন্তু বুক দেখে বোঝার কোনো সিস্টেম নেই, পুরো মেয়ে পাখির মতো। এখন তাও একটু হালকা লালচে ভাব আছে, কিন্তু এটা যখন ছোট ছিল তখন কোনো বোঝার উপায় ছিল না। 20-25 দিন বয়স ছিল তখন। আমি আর কি মেয়ে পাখি হিসাবে কিনে আনছি, আর সেও মেয়ে পাখি হিসাবে আমার কাছে সেল করছে, দামও রাখছে। মেয়ে পাখির 120 টাকা জোড়া নিয়েছিলাম, মানে পিস নিয়েছিলাম, 60 টাকা পিস নিয়েছিলাম। তো এগুলো আসলে সব ছেলে পাখি হচ্ছে, এখানে মেয়ে পাখি একটাও হয় নাই। তো এই হলো অবস্থা। আর এই যে কোয়েল পাখি ঠোকরা ঠুকরি করে, ওই যে মাতার অবস্থা কি করে হয়েছে, এটা আসলে আমি যখন প্রথমে বুঝতে পারি নাই, তারপর ভালোভাবে যখন সবগুলো চেক দিই তখন দেখি যে সবগুলো ছেলে পাখি, আর শুধু এই যেটা ঠুকরাইছে এইটা মেয়ে পাখি হওয়ার একটু চান্স আছে। আর যে কারণে সবাই মিলে এটা ঠুকরাইতেছে, এই 4টাই ছেলে পাখি। তো বাজার থেকে পাখি কিনলে এরকম লস হওয়ার চান্স থাকে, আর লস হয়ও, এটা খুবই রেয়ার একটা বিষয়। তাই আপনারা পাখি কিনলে অবশ্যই যাচাই বাছাই করে আর খামার থেকে পাখি কেনার চেষ্টা করবেন। খামার থেকে যদি কিনতে নাও পারেন, বাজারে গিয়ে আর কি ছোট সাইজের পাখিগুলো কেনা থেকে বিরত থাকবেন, যেগুলো আর কি বোঝা যায় না ছেলে নামিয়ে। তো এই পাখিগুলো যে আমি প্রথমে বুক দেখাইলাম, বুক দেখে আসলে বোঝার কোনো সিস্টেমই নাই। এগুলো যে দেখেন, বুক দেখে কালোই দেখা যায়, মানে মেয়ে পাখির যে বৈশিষ্ট্য ওইটাই আছে, কিন্তু আসলে এগুলো সবগুলো ছেলে পাখি, এগুলো একটাও মেয়ে পাখি না। এখন যা করার তা হলো এগুলো জবাই করে খেয়ে ফেলবো, আর তো কিছু করার নাই। আর এই যে দেখেন কতগুলো খাবার খাইছে, এখানে সোনালি স্টার্টার দিছি, তো এরা মোট 3 কেজির মতো খাবার খেয়ে ফেলছে। আমি তো অবাক, কিরে ভাই, পাখি 1 কেজি খাবার খেয়ে ডিম পাড়ার কথা, সেই পাখি 3 কেজি খাবার খাইলো এখনো ডিম পারে না। তো তারপর আমি ভালোভাবে আর কি এগুলো পাখিগুলো চেক দিই, অনেকদিন হয়ে গেছে, বয়স প্রায় 60 দিন 65 দিন বা 70 দিনের মতো হয়ে গেছে, এখনো ডিম পারে না, ওজনও আছে ভালো। তো এখন আপনারাও এই কেসটা, এই মানে এই সমস্যাটারই সম্মুখীন হন। আমাকে অনেকেই বলেন মেসেজে বা কমেন্টে যে আপনাদের পাখি ডিম দেয় না, এতদিন ধরে পালতেছেন, আপনারা বলতেছেন মেয়ে পাখি, মেয়ে পাখি ভাই এইভাবে দেখছেন, মাত্র যে আমি দেখাইলাম, ছেলে নামিয়ে চেক করবেন, এই যে এইভাবে 60-65 দিন বয়স হওয়ার পর, এই যে দেখেন পুরা মেয়ে পাখি, পুরা মেয়ে পাখি, কিন্তু এটা মেয়ে না, এই যে ছেলে, এই যে ছেলে পাখি, যে এখানে এরকম ফোলা থাকবে, চাপ দিলে ফেনা বের হবে, এটা বের হয় হলো 45 দিন বয়সের পর থেকে, 40-45 দিন বয়স থেকে ভালোভাবে বের হয়। তো এটা দেখে আপনারা ছেলে মেয়ে যাচাই করে নেবেন, তারপর যদি এইভাবে যদি ফেনা বের হয় তাহলে তো এটা ছেলে পাখি, আর ছেলে পাখি ডাকেও। তো এখানে আমি একটা ছেলে রাখছিলাম যেই কারণে, আর বাকিগুলো একটু ডাকেও কম, আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো গতকালকে এগুলো আমি ধরতে পারছি যে এই কেস সব ছেলে পাখি। তো এটা হলো আসল কথা, খামার থেকে পাখি না কিনলে এইভাবে লস খাইতে হয়। তো কোয়েল পাখি পালার একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেলো। আমি এগুলোর পিছনে যত্ন কম দিচ্ছি, যে এটা ভরে ভরে খাবার দিয়ে রাখছি 1-1.5 কেজি করে, আর এটা ভরে পানি দিয়ে রাখছি, সপ্তাহে 1 দিন খালি চেঞ্জ করছি খাবার আর পানি। তো এইভাবে আর কি পাখি পালন করলে কি পরিমাণ লস হইতো, আরও যতদিন আমি এই পাখিগুলো পালবো শুধু লস আর লস হবে, শুধু খাবার খাবে, কিন্তু এদের দিয়ে কোনো উপকার হবে না। এগুলো আমি আজকে কালকে ভিতর জবাই করে খেয়ে ফেলবো, তারপর নতুন করে পাখি আনবো, দেখি কোথা থেকে আনা যায়, বিশ্বস্ত কোনো সোর্স থেকে। আর বেশি পাখি আনবো না, অল্প কিছু পাখি আনবো, বেশি পাখি আনবো ইনশাল্লাহ পরে ভবিষ্যতে যদি সম্ভব হয়। আর এখন আপাতত এটাই ছিল ভিডিওর টপিক, যে পাখি কিনলে দেখে শুনে কিনবেন, আমার মতো লস খাবেন না, ছেলে মেয়ে চিনার যেই উপায়টা আমি বললাম ওইভাবে দেখবেন, ওইভাবে মেয়ে পাখির কিন্তু ওইখান থেকে ফেনা বেরোবে না, শুধু ছেলে পাখিরই বেরোবে। আর বুকের কালার দেখে চিনার কিন্তু ভিডিও আমার দেওয়া আছে অলরেডি, ওই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আমি আর একটা কথা, আমি পাখিগুলো কিনছিলাম কিন্তু রাতে, ঠিক আছে, যেই কারণে ভালোভাবে বুঝতে পারি নাই। পাখিগুলো যদি আমি দিনে কিনতাম তাহলে হয়তো কিছুটা হইলেও বুঝতে পারতাম, রাতে কিনছিলাম বুঝতে পারি নাই, ঠাস করে কিনে নিয়ে এসেছি আর লস হয়ে গেছে। তো এই হলো বিষয়। তো ভালো থাকবেন সবাই, ভিডিও আর বড় করবো না, যে এখানে কবুতরের বাচ্চা আছে, উপরের টাইও আছে কবুতরের বাচ্চা, ওই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। তো আরে এগুলো এত উড়াউড়ি করতেছে।